হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ইনস্টাগ্রামের কয়েকটি নতুন আপডেট সম্পর্কে কথা বলতে চলেছি। তো আপনিও যদি একজন ইনস্টাগ্রাম ইউজার হন আর আপনিও যদি এই ইনস্টাগ্রামের নতুন আপডেটগুলো সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো তার জন্য সবার প্রথমে ইনস্টাগ্রাম আইডির ভেতরে এসে যাওয়ার পর ডান দিকে ওপর দিকে কোনায় যে তিনটা লাইন রয়েছে এই লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইওর অ্যাক্টিভিটি বলে একটা অপশন নতুন আপনারা এখানে দেখতে পাবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার লাইক, কমেন্টস, ট্যাগস এই সমস্ত কিছু দেখতে পাবেন। তো দেখুন, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে প্রতিটারই কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে এবং প্রতিটার কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন প্রথমে রয়েছে লাইকস, তারপর রয়েছে কমেন্টস, তারপর রয়েছে ট্যাগস। তো লাইকসে আপনি যে সমস্ত ভিডিওগুলোতে লাইক করেছেন, অর্থাৎ আপনি ইনস্টাগ্রামের মধ্যে যে সমস্ত ভিডিওগুলোকে স্ক্রল করে দেখেন এবং সেখানে যে ভিডিওটা আপনার ভালো লাগে আপনি নিশ্চয়ই সেটাতে লাইক করেন, তাহলে আপনি যে ভিডিওটাতে লাইক করেছেন সেই লাইক করা ভিডিওগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনি হয়তো এমন কিছু ভিডিও লাইক করেছেন যেগুলো আপনি অন্য কাউকে দেখাতে চান না, তাহলে আপনি সেগুলোকে এখান থেকে ডিলিটও করতে পারবেন। কীভাবে ডিলিট করবেন? তার জন্য সিম্পলি আপনি যে কোনো একটা আপনার ভিডিওর ওপরে, এই লাইক করা ভিডিওর ওপরে একটুখান চেপে ধরে রাখুন। চেপে ধরার পর এরকমভাবে টিক টিক দেওয়ার জন্য বক্স চলে আসবে, ওখানে ক্লিক করে এরকমভাবে সিলেক্ট করে নিন কতগুলোকে আপনি এখান থেকে ডিলিট করতে চান। তো তারপরে কী করবেন, নিচের দিকে আনলাইক বলে একটা অপশন দেখুন রেড কালারে চলে এসেছে, ওখানে ক্লিক করে দিন। ওখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওগুলো এখান থেকে আনলাইক হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে কিন্তু সরে যাবে। তাহলে এখান থেকে যখনই সরে যাবে তাহলে কিন্তু এই লাইক সেকশনে আর এই ভিডিওগুলো শো হবে না। তাহলে এইভাবে আপনি কিন্তু আপনার লাইক দেখতে পাবেন এবং সেগুলোকে সরাতেও পারবেন। সেমভাবে কমেন্টগুলো, আপনি যে সমস্ত ভিডিওতে কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্টের ভিডিওগুলোও দেখতে পাবেন। এছাড়াও আপনি যে সমস্ত ট্যাগস ইউজ করেছেন, আপনি যে সমস্ত ভিডিওগুলোকে রিসেন্টলি ডিলিট করেছেন, সব কিছু এখান থেকে কিন্তু আপনার দেখতে পাবেন। আপনার যা অ্যাক্টিভিটি সব এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে যদি আপনি নিচের দিকে সুইপ করে যান, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি কী সমস্ত পোস্ট করেছেন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি কী সমস্ত রিল ছেড়েছেন আপনার অ্যাকাউন্টে। তো সমস্ত কিছু এখানে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। দেখুন, এখানে রিলস আয় আমি যে সমস্ত রিলসগুলো আমার অ্যাকাউন্ট থেকে ছেড়েছিলাম সেই সমস্ত রিলসগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। তো এগুলোকে আপনি দেখতে পাবেন। এবার দেখুন, আপনি যদি নিচের দিকে আরও আসেন, এখান থেকে আপনি টাইম স্পেন্ড দেখতে পাবেন, কতক্ষণ সময় আপনি এখানে ইনস্টাগ্রামের ভেতরে আপনি কাটান সেই সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তো আমি যদি টাইম স্পেন্ড অপশানে যাই, এই টাইম স্পেন্ড অপশানে গেলে আমি দেখতে পেয়ে যাব যে আমি সারাদিনে ইনস্টাগ্রামের ভেতরে কত সময় কাটাই বা কত সময় স্পেন্ড করি। তো এখানে দেখতে পাচ্ছি যে 47 মিনিট ডেলি এভারেজ আমি এটা গড়ে প্রতিদিন প্রায় 47 মিনিট পর্যন্ত কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। তো এই যে মিনিটটা, এটাকে যদি আপনি কমাতে চান বা আপনি যদি চান যে একটা সময় ব্যবহার করার পর আপনাকে ইনস্টাগ্রাম রিমাইন্ড করাক, তাহলে এখানে ক্লিক করুন এই ব্রেক রিমাইন্ডার। যাতে করে কী হবে, আপনি যদি সেই সময়টার পরেও ব্যবহার করতে থাকেন আপনি কিন্তু ইনস্টাগ্রাম রিমাইন্ড করাবে। দেখুন, এখানে আমার 10 মিনিট রয়েছে, 20 মিনিট রয়েছে, 30 মিনিট রয়েছে, অর্থাৎ আপনার 10 মিনিট বা 20 মিনিট ব্যবহার করা হয়ে গেলেই আপনাকে কিন্তু ইনস্টাগ্রাম রিমাইন্ড করে দেবে যে এবার আপনাকে ব্রেক নিতে হবে। তাহলে কিন্তু আপনি ব্রেক নিয়ে ব্যবহার করতে পারবেন। তাহলে এই সমস্ত নতুন নতুন ফিচার্সগুলো কিন্তু ইনস্টাগ্রামের ভেতরে লঞ্চ করা হয়েছে, যেগুলো কিন্তু আমাদের যারা ইউজার রয়েছে আমরা তাদের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে।